আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজ সই হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট দোয়া বনা করব ওই সমস্ত ভাই বোনদের জন্য যাদের অভাব অনটন লেগে আছে কোনোভাবে অভাব অনটন ছুটছে না সুপ্রিয় দর্শক এক হাদিসের মধ্যে এসেছে মহানবী সাল আলী হোসাল্লাম বলেছেন কাদ আল ফক্র আইয়া কুনা কুফরান অর্থাৎ কোনো কোনো সময় দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় আর আমাদের পরিবাসা আছে অভাবে স্বভাব নষ্ট করে মহানবী সাল্লাহ সাল্লাম মুক্ত জীবনের জন্য মুক্ত জীবনের জন্য বিভিন্ন দোয়া ও আমল শিখিয়েছেন এবং নিজে নিয়মিত করতেন হজরত আবুহরারা রদিউল্লাহ আনহু বলেন মহানবী সাল্লাহ আলী হুয়েসাল্লাম যে সকল দোয়া পড়তেন ওই সকল দোয়া সমূহের মধ্যে থেকে এটি একটি দোয়া সুপ্রিয় দর্শক দোয়াটির অর্থ বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ দোয়া দোয়াটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দারিদ্রতা থেকে প্রয়োজনীয় বস্তুর স্বল্পতা থেকে এবং লাঞ্ছনা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি যেন কারো উপর জুলুম নির্যাতন না করি এবং কেউ যেন আমার উপর জুলুম নির্যাতন না করে সুপ্রিয় দর্শক দোয়াটি যখন পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন অর্থের প্রতি লক্ষ্য করে পড়বেন বিশেষ করে নামাজের সেজদায় পড়বেন সালাম ফিরানোর পূর্বে পড়বেন নামাজ এর সালাম ফিরানোর পরে পড়বেন ইনশাআল্লা আলাহ রবুল আলমিন দারিদ্রমুক্ত এবং লাঞ্ছনামুক্ত জীবন দান করবেন আমিন সুপ্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহম্মা ইনী আউজ বিকা মিনাল والقلة والذلة وأعوذ بك من أن ازلما أو ازلما دواتي أمي أبار اللهم إني أعوذ بك من الفقر والقلة والذلة وأعوذ بك من أن ازلما أو ازلما شكراً دشوك أشكر يا ابن الدواتي آمين السلام عليكم